Assalamualaikum, দর্শক আমি ডক্টর মিশকাত আজিজ পিএলএস ডায়াগনস্টিকে কনসালট্যান্ট ডায়াবেটোলজিস্ট হিসেবে আছি। আজকে আমরা কথা বলবো একটা জরুরি টপিক নিয়ে যেটা আমরা চেম্বারে খুব বেশি জিজ্ঞাসা হিসেবে পাই, সেটা হচ্ছে পাতলা পায়খানা বা ডায়রিয়া হলে আমরা কি খাবার খাবো এবং কি খাবার খাবো না। এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এই কারণে, কারণ খাবারের ভুল করার কারণে দেখা যায় যে অনেক রোগীর ডায়রিয়া বেড়ে গেছে এবং ভালো হচ্ছে না। তাহলে আসুন কথা না বাড়িয়ে চলে যাই প্রসঙ্গে। প্রথমে আমরা জেনে নিই যে ডায়রিয়া হলে আমাদের কি হয় শরীরে। যখন আপনার পাতলা পায়খানা বা ডায়রিয়া হচ্ছে অতিরিক্ত, তখন আপনার শরীর থেকে বেশি বেশি করে পানি বের হয়ে যাচ্ছে, সাথে লবণ এবং আপনার শরীরে খনিজ পদার্থগুলো চলে যাচ্ছে। তো এটার কারণে আপনার শরীরটা দুর্বল হয়ে যায় এবং পানি শূন্যতা দেখা দেয়, যেটা হচ্ছে ডায়রিয়ার মেইন কমপ্লিকেশন। তাহলে আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, আমাদের শরীরের পানি শূন্যতা কমানোর জন্য অধিক পরিমাণে পানীয় জাতীয় খাবার খেতে হবে, নর্মাল পানিও খেতে হবে এবং এসএমসি যে ওর সালাইন পাওয়া যায় ওর সালাইন খেতে হবে, ডাবের পানি খেতে হবে। তবে এক্ষেত্রে যে জিনিসটা লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে আপনার প্রস্রাব ঠিক মতো হচ্ছে কিনা। যদি ডায়রিয়ার সাথে কখনো লক্ষ্য করেন যে আপনার প্রস্রাব কমে গেছে বা প্রস্রাব হচ্ছে না, সেক্ষেত্রে একেবারেই দেরি না করে আপনার কিডনি পরীক্ষা করিয়ে, ক্রিয়েটিনিন পরীক্ষা করিয়ে আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। অনেক সময় দেখা যায় যে ডায়রিয়া রোগীদের কিডনিতে একিউট ইঞ্জুরি হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি ডাবের পানি খেতে পারবেন না এবং আপনার সেলাইনের ক্ষেত্রেও কিছুটা রেস্ট্রিকশন আছে। তো ডায়রিয়ার সাথে প্রস্রাবের বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে। আচ্ছা, এছাড়া আপনি স্যালাইন এবং তরল লিকুইডের পাশাপাশি যে জিনিসগুলো বেশি খাবেন সেটা হচ্ছে যে আনারের রস খেতে পারেন। আপনি বিচি ছাড়া আনারের রসটা খেতে পারেন, ভাতের সাথে আপনি কাঁচা কলা খেতে পারেন অথবা যেটা আপনার কলার পোপা বলি আমরা এখানে, পোপাটাও খেতে পারেন। এই জিনিসগুলো খাওয়া যাবে। আর যেসব খাবার একটু এড়িয়ে চলতে হবে তার মধ্যে রয়েছে আপনার অতিরিক্ত তেলযুক্ত খাবার, অতিরিক্ত মশলাযুক্ত খাবার এবং লো ফাইবার ডায়েট। আমরা দেখা যায় যে যাদের পায়খানা কষা থাকে তাদেরকে বলি যে লো ফাইবার ডায়েট, যেমন শাক সবজি, সুপগুলের ভুষি, এই জিনিসগুলো বেশি খাওয়ার জন্য। তো ডায়রিয়া হলে যে কয়দিন ডায়রিয়া থাকে এই কয়দিন জিনিসগুলো আপনাকে একটু এড়িয়ে চলতে হবে। এছাড়া কোনো প্রসেস ফুড, জাঙ্ক ফুড এবং সুগারি ফুড, যেমন ধরেন কোক, ফান্টা, স্প্রাইট এবং অতিরিক্ত চিনি তৈরি কোনো নাস্তা, এই জিনিসগুলো আপনাদেরকে অ্যাভয়েড করে চলতে হবে। এই জিনিসগুলো বেসিক্যালি যদি আপনি মাথায় রাখেন তাহলে কিন্তু আপনার ডায়রিয়া, শুধুমাত্র ফ্লুইড ব্যালেন্স যদি ঠিক করেন, পর্যাপ্ত পরিমাণে স্যালাইন খান, তাহলে আপনার ঠিক হয়ে যায়। ভাইরাল ডায়রিয়াগুলো সাধারণত 5 দিন পর্যন্ত স্থায়ী থাকে। ছোট বাচ্চাদের ক্ষেত্রে যারা বুকের দুধ খাচ্ছে, অর্থাৎ ছোট একেবারে ধরেন 2 বছরের নিচে বা 6 মাসের নিচে, তাদের কিন্তু বুকের দুধটা অব্যাহত রাখতে হবে। বড়দের ক্ষেত্রে দুধটা অ্যাভয়েড করতে হবে। কারো কারো ডিমে দেখা যায় যে পেটে গ্যাস হতে পারে, তারা ডিমটাও অ্যাভয়েড করে চলবেন। আর বাচ্চাদের ক্ষেত্রে কখনো কখনো আপনার ডাক্তার দুধ পরিবর্তন করে দিতে পারে। যেসব বাচ্চারা ফর্মুলা ফিডিং করে তাদের নর্মাল যে ফর্মুলাগুলো আছে এগুলো চেঞ্জ করে গ্যাস্ট্রোফিক্স বা ল্যাক্টোফিক্স নামে কিছু ল্যাকটোজ ফ্রি ফর্মুলেশন পাওয়া যায়, ওগুলো ব্যবহার করার প্রয়োজন হতে পারে। দোকান থেকে গিয়ে ধুম করে অ্যান্টিবায়োটিক খাওয়ানোর দরকার নেই, কারণ ভাইরাল ডায়রিয়াগুলো সাধারণত 5 দিন থাকে। ফ্লুইড ম্যানেজমেন্টটাই হচ্ছে আপনার এখানে মেইন বিষয়। আর আপনি পাশাপাশি যদি কিছু খাওয়াতেই চান দোকান থেকে নিয়ে, সেক্ষেত্রে আপনি বাচ্চাকে প্রোবায়োটিক দিতে পারেন। প্রোবায়োটিকের মধ্যে অ্যাক্টেরিয়া রয়েছে, প্রোবায়ো রয়েছে, এন্টারোজার্মিনা রয়েছে, এগুলো দিতে পারেন। এগুলো আপনার অনেক ভালো কাজে দেয়। বাচ্চা যদি বা বয়স্ক কেউ যদি দিনে 6 থেকে 8 বার পায়খানা করে, সেটাকে আমরা ডায়রিয়া বলে শনাক্ত করি। যদি সেটা 10 থেকে 12 বারের উপরে হয়ে যায় এবং অতিরিক্ত পরিমাণে পানি শূন্যতা দেখা দেয়, তাহলে সেক্ষেত্রে দেরি না করে দ্রুত হসপিটালাইজ করতে হবে অথবা নিকটস্থ ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। জনস্বার্থে আমার ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। আর আমার চ্যানেলে সবগুলো ভিডিওর নোটিফিকেশন পেতে আমার চ্যানেলে বেল আইকন বাজিয়ে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।